হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বন্ধু টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ এগুলিতে আপনি যদি চাকরি করতে চান কীভাবে আবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল এগুলি সাধারণত আমরা সবাই ইউজ করি, কিন্তু এই সকল জায়গায় যে চাকরি পাওয়া যায় এবং কীভাবে আবেদন করতে হয় এগুলি সাধারণত আমরা অনেকেই জানি না। তো যে সকল বন্ধুরা বর্তমানে সরকারি এবং বেসরকারি চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন, তারা অবশ্যই এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং গুগল এগুলিতে চাকরির জন্য অনায়াসেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং গুগল এগুলিতে যদি আপনি চাকরি করতে চান কীভাবে আবেদন করবেন। তো চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকবেন, আশা করি খুব সহজেই আপনারা জানতে পারবেন। তো চলুন দেখাই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ যে রেড সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এক্ষুনি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিওগুলি দেখার। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গুগল, ফেসবুকে চাকরি পাবেন কিভাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে এটাই আমি আজকে দেখাবো যে যদি আপনি গুগল, ফেসবুকে চাকরি করতে চান তো কিভাবে আপনি আবেদন করবেন, কোথায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন কি প্রসেসে আবেদন করবেন, এর জন্য আপনার কি যোগ্যতা লাগবে, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো তাই ভিডিওটি প্রথম থেকে আপনারা মন দিয়ে দেখবেন। মানব সমাজের নিত্য প্রয়োজনীয় তিনটি শব্দ, যেগুলি ছাড়া এক পাও ফেলা যায় না এবং যাবেও না আগামী দিনে। অন্তর্জালের মাধ্যমে মানুষের হাতের মুঠোয় সমস্ত কিছু এনে দেয় এই সোশ্যাল মিডিয়াগুলি। ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কর্মস্থল হিসেবে এগুলি সুনাম নেহাত কম নয়। স্বাভাবিকভাবে যারা এই টেক জগতের সঙ্গে যুক্ত এবং এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সকল কোম্পানিগুলিতে চাকরি করা কিন্তু অনেকটা হাতে চান পাওয়ার মতোই। এবার জেনে নেওয়া যাক এই কোম্পানিগুলিতে কাজ পাওয়ার উপায় কী। প্রথমে এটা বলে রাখা দরকার, গুগল মূলত একটি সার্চ ইঞ্জিন। আপনি যখন google.co.in এখানে সার্চ করবেন, আপনাকে হোম পেজে একটি সার্চ বার দেখায়। সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য বা ওয়েবসাইটটি সার্চ করেন। অথচ কোনো দিন কি গুগল ওয়েবসাইটে ঘেঁটে দেখেছেন, তার মধ্যে কিন্তু গুগল সম্বন্ধে প্রচুর তথ্যাদি দেওয়া আছে। ঠিক একইভাবে facebook.com যখন যান, সেখানে হোম পেজে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার নিজস্ব প্রোফাইলে ঢুকে যান, কিন্তু একবারও ফেসবুক ওয়েবসাইটটিকে ভালো করে ঘেঁটে দেখা হয় না। গুগল হোম পেজে নিচের দিকে অ্যাবাউট বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে চলে যান গুগলের নিজস্ব জগতে, এক বিশাল জগৎ। যাই হোক, চাকরির বিষয়ে আসা যাক। এই পেজের একেবারে নিচের দিকে মোর অ্যাবাউট গুগল ট্যাগের মধ্যে আছে কেরিয়ার অপশন, সেখানে যে সরাসরি চলে যেতে পারেন https://careers.google.com এই ওয়েবসাইটে। এখানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেল সার্ভিস অ্যান্ড সাপোর্ট, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ডিজাইন, বিজনেস স্ট্র্যাটেজি, লিগ্যাল, এই রকম একাধিক বিভাগে কী কী পদে চাকরি রয়েছে তার আপডেট থাকে। আপনি নিজের লোকেশন ও পছন্দসহ পদ অনুযায়ী বেছে নিন, সেখানে কী যোগ্যতা লাগবে সেটা উল্লেখ করে দেওয়া আছে। এখানে একটি বিষয় জানিয়ে দেওয়া দরকার, আমাদের দেশে চারটি জায়গায় অর্থাৎ মুম্বই, হায়দ্রাবাদ, গুরগাঁও, বেঙ্গালুরে গুগলের অফিস রয়েছে। এই জায়গাগুলির জন্যই আপনি আবেদন করতে পারবেন। তো চলুন আপনাকে প্রথমে দেখাই যে গুগলে যদি আপনি আবেদন করতে চান চাকরির জন্য কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, সিম্পলি আপনারা www.google.com এটি লিখে সার্চ করুন। ঠিক এরকম আপনি গুগলের হোম পেজটি দেখতে পাবেন। গুগলের হোম পেজের ঠিক নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন, এখানে একটা অপশন রয়েছে অ্যাবাউট। এই অ্যাবাউট অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনি টোটালি গুগলের যে ওয়েব জগৎ রয়েছে সেখানে আপনি চলে আসবেন। এখানে গুগলের বিভিন্ন যে সকল নোটিফিকেশানগুলি রয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশান রয়েছে, সেগুলি কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন এবং খুব সহজেই গুগলে চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন। কোথায় আপনাকে গুগলের অ্যাওয়ার্ড সেকশনে ক্লিক করার পর আপনি কোথায় যাবেন, চলুন আপনাকে বিস্তারিতভাবে দেখাই। আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে লক্ষ্য করবেন লেখা রয়েছে কেরিয়ার্স। এই কেরিয়ার্স অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে একটা পেজ দেখতে পারবেন। এই পেজেই কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তো ভারতের কোন কোন জায়গায় রয়েছে সেগুলি আপনি দেখে নিয়েছেন গুগলের অফিস। সে সকল জায়গায় যদি চাকরির বিজ্ঞপ্তি তাদের কিছু থাকে,
যদি সেখানে যদি কোনো চাকরি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার টুলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইউনিগ্রেড, বিভিন্ন চাকরির যে নোটিফিকেশান সেগুলি কিন্তু বর্তমানে এখানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেল সার্ভিস অ্যান্ড সাপোর্ট পিপল, এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে সি জবস এখানে ক্লিক করে আপনি খুব সহজে কিন্তু এখানে কী কী জব রয়েছে অ্যাভেলেবেল সেগুলি কিন্তু দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল একটা খুব সহজ এবং ইজি প্রসেস, যেগুলি আপনার যদি জানা না থাকে আপনি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই জেনে নিতে পারেন। তো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন, আপনাদেরকে টোটাল আমি ডাউট ক্লিয়ার করে দেবো এবং খুব সহজে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে রয়েছে মাউন্টেন ভিউ সিএ ইউএসএ, এখানে আপনারা খুব সহজে যে আমাদের ইন্ডিয়ায় যদি চাকরি আপনারা দেখতে চান এখান থেকে আপনারা কিন্তু ইন্ডিয়া লিখে সার্চ করে আপনারা খুব সহজে কিন্তু ইন্ডিয়ায় যে সকল জায়গায় তাদের জব অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু এখানে সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন। আমি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া লিখে সার্চ করেছি, দেখি এখানে কী কী জব তাদের অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে আমরা দেখতে পাবো। ইন্ডিয়া নিউ বিজনেস সেলস এক্সিকিউটিভ, সলিউশন ইঞ্জিনিয়ার গুগল ক্লাউড, ডাটা অ্যানালাইসিস্ট, প্রোডাক্ট ট্রাস্ট অ্যান্ড সেফটি, কম্পেন ম্যানেজার, ট্রান্সফরমেশন লিড মোবাইল সাইট, বিভিন্ন ক্যাটাগরি তাদের রয়েছে এবং বিভিন্ন চাকরির কিন্তু এই মুহূর্তে তাদের নোটিফিকেশান কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। আপনি খুব সহজে কিন্তু এখানে যেয়ে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন গুগলে চাকরির জন্য কীভাবে আপনারা আবেদন করবেন। তো চলুন নেক্সট আপনাদেরকে এবার দেখাবো ফেসবুকে কীভাবে আপনারা চাকরির জন্য আবেদন করবেন। এর জন্য ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.facebook.com, এই সাইটটি আপনারা সার্চ বারে যেয়ে সার্চ করুন, ঠিক ফেসবুকের এই হোম পেজটি চলে আসবে। আমরা নিয়মিত ফেসবুকের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা গুগলে ফেসবুকে আমরা লগ ইন করি এবং ফেসবুকে ফেসবুকটাকে আমরা ইউজ করি, কিন্তু এই পেজের মধ্যেই কিন্তু চাকরির জন্য আবেদন করার লিঙ্ক কিন্তু রয়েছে, আমরা সেটা কিন্তু খেয়াল করি না। আপনাদেরকে আমি দেখাবো এই পেজের মধ্যে, আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন ক্যারিয়ার, এই ক্যারিয়ার অপশানটি আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অপশানটি রয়েছে ক্যারিয়ার্স, এই ক্যারিয়ার্স অপশানটি আপনি ক্লিক করলেই ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে চাকরির জন্য সেই ওয়েবসাইটটি কিন্তু আপনি এই মুহূর্তে চলে এসেছেন। এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে মেনলো পার্ক বলে লেখা রয়েছে, এখানে আমি ইন্ডিয়ায় যে সকল জায়গায় চাকরি অ্যাভেলেবেল রয়েছে, চলুন আমি মুম্বাই লিখে সার্চ করছি। দেখুন এই মুহূর্তে মুম্বাই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইন্ড জব এখানে আমি লিখছি, লিখে আমি সার্চ দিলাম। এবার দেখবো মুম্বাইয়ে কোথাও কিছু অ্যাভেলেবেল রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার রুরাল ISPS ইন্টারনেট .org হায়দ্রাবাদ ইন্ডিয়া মুম্বাই। যদি আপনি হায়দ্রাবাদ ইন্ডিয়া মুম্বাই এবং নিউ দিল্লি গুরগাঁও এই সকল জায়গায় তাদের ভ্যাকেন্সি রয়েছে, আপনি এই সকল জায়গায় যদি চাকরি করতে চান খুব সহজেই আপনি ফেসবুকের এই যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারেন। যদি আপনি মুম্বাই ছাড়াও আরও অন্য জায়গায় দেখতে চান, দিল্লি মুম্বাই যে সকল জায়গাগুলি আরও রয়েছে আমাদের, সে সকল জায়গাগুলিতে আপনি এখান থেকে সার্চ করেও জানতে পারবেন এবং খুব সহজে এখানে ক্লিক করে আপনি চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কীভাবে ফেসবুক এবং গুগলে চাকরির জন্য আবেদন করতে হয়। অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আপনি আপনার ফর্মটি ফিল আপ করে খুব সহজে অ্যাপ্লাই করে দিন। এবং ফেসবুক এবং যে গুগল রয়েছে আপনারা খুব সহজে এই সকল কোম্পানিগুলিতে চাকরির জন্য খুব সহজে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।